বাংলা নাটকে আমরা যাকে দেখি মজার চরিত্রে অভিনয় করতে, বাংলা নাটকের যিনি মজার চরিত্রের অভিনেতা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি চলচ্চিত্রও করেছেন, এর আগে তিনি মঞ্চ নাটক দিয়ে শুরু করেছেন তার ক্যারিয়ার, স্কুলেও তিনি নাটক করতেন। আমাদের সঙ্গে রয়েছেন ফারুক আহমেদ। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ, দর্শক যারা আছেন আসসালামু আলাইকুম। যে আপনার শুরু তো সেই স্কুল জীবন থেকে, তো আপনার পথচলাটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম, স্বাধীনতার আগে থেকে ওই স্কুলে আমি পড়াশোনা করেছি, ম্যাট্রিক পাস করেছি। তখন স্কুলে যেসব প্রোগ্রাম হতো, বাৎসরিক একটা নাটক, কালচারাল প্রোগ্রাম, তো আমি ওই সব জায়গায় যোগ দিতাম। তখন বিশেষ করে আমি আবৃত্তি করতাম তখন, মানে ছোটোবেলায়। তখন মানে ওই যে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করতাম, খুব ভালো লাগতো। তারপরে অভিনয় করেছি আমরা, তিতুমির বাঁশের কেল্লা একটা নাটক করেছি একবার। তারপরে পড়াশোনা আধুনিক ক্যান্টনমেন্টে আমি পড়তাম কলেজে, তো ওখানে অতটা আমার 2 বছর তো দেখতে দেখতে চলে গেল, আমার আর মানে এই লাইনে কাজ করা হয়নি। কিন্তু ক্ষেত্রটা তৈরি হলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 79 সেশনে আমি ছিলাম। তো ওই সময় থেকে আমার নাট্যাচার্য সেলিম আল দিন, আমাদের গুরু, তারপরে হুমায়ুন ফরিদি, তার তিনি ছিলেন তখন ছাত্র, আমাদের সিনিয়র, তো ওই সময়ে আমার এই নাট্যচর্চার শুরুটা হলো। জাহাঙ্গীরনগরে তখন নাট্য সম্পাদক ছিলেন ফরিদি ভাই, তো উনি একটা ওয়ার্কশপ করবেন বলে একটা নোটিস টাঙায় দিলেন। তো ওই ওই ওয়ার্কশপে আমি চান্স পেলাম, এবং সেটা হচ্ছে উনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আসছিলেন জামিল আহমেদ, তো উনি একটা ওয়ার্কশপ করালেন, তা আমি ওখানে সুযোগ পেলাম ওয়ার্কশপ করার। ওই আমার তখন মানে ইচ্ছা হলো যে আমি এটা এই লাইনেই থাকি, আমি একটা ভালো চরিত্র। ওখানে ওই ওয়ার্কশপের মাধ্যমে আবার সেলিম আল দিনের একটা নাটক হলো, সংবাদ কার্টুন, ওখানে আমি সুযোগ পেলাম, আগ্রহটা বেড়ে গেল। পরবর্তীতে আমি হলের নাট্য সম্পাদক ছিলাম, ইলেক্টেড, তখন তো ইলেকশন হতো, ইলেক্টেড নাট্য সম্পাদক ছিলাম আমি, ডিরেকশন দিলাম নাটক, মমতাজউদ্দিন স্যারের বর্ণচোর একটা নাটক ছিল মুক্তিযুদ্ধ, ওই নাটকটা আবার ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনে, হল কম্পিটিশনে ফার্স্ট হলো, আরও মানে ইন্টারেস্ট বেড়ে গেলো। তারপরে জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম, সেটার আমি প্রতিষ্ঠাতা সদস্য, ওইখানে আবার জাহাঙ্গীরনগর থিয়েটার থেকে কিছু নাটক ডিরেকশন দিলাম, অভিনয় করলাম, এইভাবে আস্তে 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 চলে আসলাম 83-তে। আপনি যেটা বললেন, হ্যাঁ 83-তে আমি একদম ঢাকা থিয়েটারে শুরু করলাম, আজ অবধি আছি, আর 25 বছর আমি কন্টিনিউয়াস অভিনয় করেছি। এই দীর্ঘ 25 বছর আপনি অভিনয়ের সাথে মানে মঞ্চে 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 যুক্ত, এবং তারপর তো মঞ্চে থেকে আপনার টিভি নাটকেও আমরা দেখেছি, এবং বিভিন্ন চলচ্চিত্রেও আপনাকে দেখা গেছে, হুমায়ুন আহমেদ স্যারের যে চলচ্চিত্র সেই চলচ্চিত্রেও আপনাকে দেখা গেছে। তো মজার চরিত্রে কেন অভিনয় বেশি করেন? মজার চরিত্র বেশি করি না আসলে, আমি যখন থিয়েটার করতাম তখন আমার অনেক সিরিয়াস ক্যারেক্টার ছিল, কীর্তন খোলা করেছি, তারপরে কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, এগুলো সবই সিরিয়াস ক্যারেক্টার ছিল আসলে আমার, মঞ্চে বিশেষ করে। যেমন কেরামত মঙ্গল নাটকে আমি কিন্তু কেরামতের মানে নাম ভূমিকার একটা চরিত্র ছিল কেরামত, ওটা আমি করেছি। ওটা আমরা 3 জনে করতাম, আমি, আমাদের বন্ধু শতদল বড়ুয়া, খুব ভালো বড়ো অভিনেতা, আর হুমায়ুন ফরিদ, আমরা 3 জনের 3টা স্টেজ করতাম, মানে স্টেজ মানে বয়সের, যেমন প্রথম 14 বছর থেকে 20 বছর পর্যন্ত এক কেরামত, কেরামত ওই কেরামতে আবার বড় হয়, তারপরে ওই 20-22 থেকে আবার 35-40 পর্যন্ত, আবার 35 থেকে 60 পর্যন্ত। এটা প্রথমটা শতদল বড়ুয়া বিলু আমার বন্ধু করতো, আমি করতাম মিডিল কেরামত, ফরিদি ভাই করতেন শেষ কেরামত, মানে একই ক্যারেক্টারে 3 জন। 3 ঘন্টার একটা নাটক ছিল, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা আমরা করতাম, কাজে ওগুলি খুব সিরিয়াস ক্যারেক্টার মানে। আর আমাদের নাট্যাচার্য সেলিম আল দিনের স্ক্রিপ্ট, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই আমার গুরু সবেরা, ওনারা, ওনাদের সান্নিধ্যে আমি কাজ করেছি। এটা বিশাল বিশাল ক্যানভাসের একটা নাটক ছিল সেই সময় মঞ্চে, এবং এগুলি সিরিয়াস ক্যারেক্টার ছিল। তারপর চাকা করেছি, তারপর হাত হদাই, এর ভিতরে কিছু হাসিরও ক্যারেক্টারও করেছি, কিছু সিরিয়াস ক্যারেক্টারই আসলে মঞ্চে বেশি করেছি। কিন্তু পরবর্তীতে আমি যখন টেলিভিশনে অভিনয় করলাম, তখন সামহাও আমার ওই আমি প্রথম নাটকটা করি ইমদাদুল হক মিলনের, যেটা একটা সারা জাগানো নাটক ছিল, 12 রকম মানুষ একটা নাটক ছিল, খুব নাম করা নাটক ছিল তখন।
তো ওই নাটকটা একটা কমেডি বেস ছিল। তার আগে সেলিম আল দিন একটা নাটক করি গ্রন্থিকগণ কহে, ওটাও একটা মানে টেলিভিশনের মানে আমার মনে হয় যে পাঁচটা নাটক ভালো নাটকের ভিতরে একটা গ্রন্থিকগণ কহে এরকম অবস্থা। ওটাতে আমি একটা ছোট্ট রোল করেছিলাম, ওটা আমার জীবনের প্রথম টেলিভিশন অভিনয়। এরপরে একটা বড় ক্যারেক্টার করলাম, সেটা হচ্ছে বারো রকম মানুষের একটা চরিত্র, ওইটা খুব সুপার কমেডি একটা ই ছিল, চরিত্র ছিল, যেটা দর্শকও খুব ভালোভাবে গ্রহণ করলেন। পরবর্তীতে হুমায়ুন আহমেদের ওখান থেকে আমাকে আবার পিক করলেন, সেটা নাটকটা ছিল হলো অচিন বৃক্ষ, ওইটা থেকে কমেডি একটু ধাঁচে গেলাম। এবং হুমায়ুন ভাই আমাকে সবসময় যতদিন উনি ছিলেন আমাকে একটু হাসির নাটকই করাইতেন। ওনার ধারণা ছিল যে আমি যে ক্যারেক্টারটা করবো ওইটা করার মতো আর কেউ নাই, যে কোনো আমাকে বাধ্য হয়ে খালি ওই অনেক সময় বলতেন যে তোমাকে এবার সিরিয়াস ক্যারেক্টার দেবো, কিন্তু দেখা গেলো না ওই লাস্টে দেখা যায় ওই ডায়লগ হাসির। এইভাবে আস্তে আস্তে একটা মানে দর্শকের চোখেও হয়ে যায় যে ওনাকে আমি আপনাকে মানে মজার চরিত্রে বা হাসির চরিত্রে অভিনয় মানুষ দেখতে বেশি পছন্দ করে, এবং কমেডি চরিত্রে যে অভিনয় করা এটা আসলে অনেক সুন্দরভাবে আপনি ফুটিয়ে তোলেন। এটা আসলে কি হুমায়ুন আহমেদ স্যার কি আপনাকে মানে উদ্বুদ্ধ করেছে এটা করতে? হ্যাঁ, বেশিরভাগ বলবো যে তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। তার আগে আমি যখন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, উনি তো আমার হাতের খড়ি, তো উনিও আমাকে করিয়েছেন, ওনার থেকে আমি আসলে অভিনয়ের ক খ শিখেছি। সো ওনার কথা আমাকে প্রথমে বলতে হয়, সেলিম আল দিন বলেন, তারপরে আমার দলে ঢাকা থিয়েটারে যারা ছিলেন জামিল আহমেদ, হ্যাঁ, শিমুল ইউসুফ, ফরিদি ভাই, আফজাল ভাই, আসাদ ভাই, পীযুষ দা, পিয়ার ভাই, সুবর্ণা পা, আমি কার কথা বলবো, এরা সবাই আমার মানে আমাকে সহযোগিতা করেছে আমার অভিনয়ের জন্য, আমি সবার কাছে কৃতজ্ঞ। পরবর্তীতে আমার যারা বন্ধু, যে শতদল বড়ুয়া, কামাল বায়েজিদ, এখন যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল, তারপরে শহীদুজ্জামান সেলিম, আমরা সব একসাথে কাজ করেছি। এরা হলো আমার সমবয়সী, আর ফরিদীপেরা আমাদের একটু উপরের ব্যাচে ছিলেন, একটু সিনিয়র ছিলেন। এই সার্বিকভাবে আমি অভিনয় করেছি। কেউ 10 বছর করে চলে গেছেন, মানে চলে গেছেন মানে অভিনয়টা করেন না, কেউ 20 বছর, আমি এক নাগারে 25 বছর থিয়েটারটা করেছি একদম ভালো মতো। তো এইসবের সবার মাধ্যমে থেকেই আমি অভিনয়টা শিখেছি, সত্যি কথা, সবার কাছ থেকে আমি, সবার আমি ছাত্র। আর পরবর্তীতে হ্যাঁ, হুমায়ুন আহমেদের কাছ থেকে আমি হাসির নাটকের কিছু জিনিস আমি ওনার থেকে পিক করেছি, নিয়েছি। মানে ওনার একটা জিনিস ছিলেন যেটা, যে ওনার পরিমিতি বোধটা খুব ভালো ছিল, বেশি করলে মানে যে ভাড়ামি করছে। হাসি নাটক করা এই জন্যই কঠিন, কারণ আমার চরিত্র থেকে বের হয়ে যায় করতে হয়, আমি তো সারাক্ষণ কমেডি করি না একটা বাস্তব জীবনে, কিন্তু আপনি কিন্তু সারা, আপনি একটা মানুষ, আমি একটা মানুষ সিরিয়াস, আপনি সিরিয়াস, সো আপনাকে যদি এই গেট আপে যদি একটা ডায়লগ দিতে বলে, আপনি হয়েই কিন্তু দিবেন ডায়লগ, নিজেকে পরিবর্তন করতে হবে না, করতে হয় না খুব একটা, মানে এটা ক্ষেত্র বিশেষে হয়, আমি ধর্ম মানে নর্মালি ধরে নিচ্ছি আর কি, হয় না একটা দেখতে একটা ভালো ছেলে, সে সুন্দর করে কি কেমন আছো, আচ্ছা তোমাকে তো আমি বললাম তুমি আমার সাথে দেখা করছো না, মেয়েটাকে বলছে তোমার কাছে খুব সুন্দর লাগছে, ও হয়তো এইভাবেই কথা বলে ওইভাবেই বললো। তো পরিবর্তন, আপনি ভালো কথা বললেন যেটা, যে পরিবর্তন করতে হয় না, কিন্তু হাসি নাটক আমরা সবাই বলি যে করা কঠিন, হাসানো কঠিন, এটা সবাই জানে বলে, কিন্তু আসলে কেন কঠিন এটা কিন্তু অনেকেই জানে না, বলে হাসানো কঠিন, কাঁদানো সহজ, কিন্তু বিষয়টা ওরকম না, কেন কঠিন, কারণ ওইখানে আমাকে বের হয়ে আর একটা চরিত্র করতে হচ্ছে। এবং হাসির নাটকের জন্যে মানে ভালো হাসি অভিনয় করার জন্য পরিমিতি বোধ থাকতে হয়, যেটা আমি হুমায়ুন ভাইয়ের কাছ থেকে শিখেছি, হুমায়ুন আহমেদের কাছ থেকে, কারণ মানে আমি বললাম যে বেশি করলে ভাড়ামি হয়ে যাবে, আবার কম বললে করলে আন্ডার অ্যাক্টিং হয়ে যাবে। সো এইটাকে মানে শুদ্ধভাবে সুন্দরভাবে করার জন্য আসলে অনেক মানে বুদ্ধি বিবেচনা খাটাতে হয় এবং শিখতে হয়, সেই জন্য কঠিন। আমরা যে কমেডি বলতে গিয়ে হাসি নাটক করতে গিয়ে যে ভাড়ামি করে ফেলি অনেকে, ওই জন্যে মনে করে হাসায়, কিন্তু আপনি দেখবেন হুমায়ুন আহমেদের একটি নাটকও দেখবেন না যে কোথাও ভাড়ামি, নর্মালি আমি বসলাম, ঢুকলাম, ডায়লগ দিলাম, আসতে চলে গেলাম। আমার কাছে মনে হয় জাহিদ হাসান, মোশাররফ করিম অসম্ভব হাসির নাটক করতে পারে, সিরিয়াসও করতে পারে, জাহিদও পারেন সিরিয়াসও হাসির নাটকও পারেন, এরা খুব ভার্সেটাইল ক্যারেক্টার করতে পারেন। আর যারা নতুন নতুন আসছে তারাও ভালো অভিনয় করে। আসলে আমাদের দেশে বললাম তো আমি, আমাদের দেশে এখন অভিনেতা অভিনেত্রী আছে সুপার, সেটা হাসির নাটকের হোক সিরিয়াসই হোক, সুপার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, ক্যামেরাম্যান আছে সুপার, সুপার লাইটের লোক আছে, সুপার মেকআপ আছে, সুপার কী বলে ডিরেক্টর আছে, হ্যাঁ
শুধু সুপার টাকা নাই আমাদের আমাদের বাজেট নাই যে কারণে আমরা ভালো কাজ করতে পারি না এখন আগের মতো আগে একটা নাটক বানাতে হুমায়ুন ভাই একটা মানুষ 6 লাখ 7 লাখ টাকা সিঙ্গেল নাটক বানাতেন 8 লাখ 9 লাখ হয়ে যেত এরকমও করেছেন উনি তাই আর এখন আমাদের একদিন একটা নাটক করতে হচ্ছে সিঙ্গেল নাটক তো সো দ্যাট সুপার হওয়ার তো কারণ নেই আরেকটা জায়গা একটু আমাদের দুর্বলতা আছে সেটা হলো গল্পে গল্পে আমাদের দুর্বলতা কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমি অনেক ইয়াং কিছু ছেলে মেয়েদের সাথে আমি অভিনয় করি মাঝে মধ্যে বিস্মিত হয়ে যায় বা অনেক ভালো অভিনয় করে তো এরা আমার কাছে খুব ভালো লাগে তো এই ইয়াং জেনারেশনের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে ভালো লাগে অভিনয় ইয়াংদের ভিতরে হ্যাঁ তরুণদের মধ্যে তরুণদের ভিতরে তরুণ কিনা যায় না তবে অভিনয় তরুণ সে তরুণ সে হলো আফরান নিশোর অভিনয় আমার ভালো লাগে তারপরে আফরান নিশোর আজকাল হয়েছে কি একটু কিছু কিছু ছেলে মেয়েদের গ্রুমিং কম থাকে থিয়েটার করা থাকে না থিয়েটার করে যে শুধু অভিনয়ের জন্য না তার জীবনযাপন কেমন হবে সে মানুষের সাথে কীভাবে কথা বলবে কীভাবে মিশবে সব কিছু তো শিখে একটা থিয়েটার থেকে আমরা শিখতে পারি আমাদের তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা নাই দিল্লির মতন যে ওখান থেকে আমরা শিখে আসবো বড়ো বড়ো ইনস্টিটিউট নাই সো আমরা কিছু বললে বলে থিয়েটার শিখো থিয়েটারে যাও কেন এখানে শেখার জন্যে এখানে আমার হাত পা নড়ানো আমার কথা বলার আমি অন্যের সাথে কীভাবে কথা বলবো এটা শেখায় আমাদেরকে তো এখন যেটা কিছু সমস্যা আছে বর্তমান যুগে যেটা যে কিছু কিছু ছেলেমেয়ে যারা আসে যে কোনো গ্রুমিং নাই কিছু নাই চলে আসলো দেখতে শুনতে ভালো অভিনয় শুরু করে দিল অভিনয়টা ভালোই করছে দেখে অবজারভেশনের থেকে কিন্তু ওই বেয়াদুবিটা থাকে আবার একটু সাথে যেহেতু জানে না যখন সে সুপারস্টার হয়ে যায় একটু বেয়াদুবির টেন্ডেন্সিটা থাকে কিন্তু আমরা তো পাই আমাদের তো প্রথমে শেখানো হয়েছে বিনয় আগে অভিনয়ের প্রথম সত্য শিল্পের প্রথম কথাই হচ্ছে যে একজন ভালো মানুষ হতে হবে আগে পৃথিবীতে কোনো নজির নাই যে কোনো চোর বা ডাকাত ভালো অভিনেতা নাই হয়তো বা ডাকাতি করতে পরবর্তীতে সে ভালো হয়ে গেছে তারপরে শিল্পে আসছে কিন্তু ভালো হয়ে শিল্পে আসতে হবে ভালো হয়ে আসতে হবে ভালো মানুষকেও আসতে হবে ভালো মানুষও আসতে পারে খালি খারাপ মানুষরা ভালো হয়ে আসবে না মানে ভালো মানুষও ভালো জায়গায় আসতে পারে মানে ভালো অভিনেতা হতে গেলে আমি একদম শিওর যে সে ভালো মানুষ হওয়া উচিত এবং তো আজকাল এখন দুইজন দুই একজন আছে হয়তো ভালো মানুষ না কিন্তু মোটামুটি ভালো কিন্তু তারা অনেকদিন পর্যন্ত মানে টেকে না আচ্ছা মানে লং লাস্টিং হয় না জি আপনার তো যেটা বললেন যে বাজেট সংকট আগে যে নাটকগুলো করতেন 8 লাখ 9 লাখ টাকাও বাজেট ছিল সিঙ্গেল নাটকে এখন তো দেখা গেছে 2 লাখ 3 লাখ টাকায় নাটক হয়ে যাচ্ছে বা আরও কমেও হয়তো হয়ে যাচ্ছে বাজেট সংকটের কারণে তো এর কারণটা আসলে কি জনপ্রিয়তা কি আগের থেকে কমেছে সেই জন্য নাকি না এই জন্য না এখানে আমার মনে হয় কি যে প্রথমত যে এই এই লাইনে যত লোক মানে যত গুণী লোক আসার দরকার ছিল আমি যদি মাছ ব্যবসায়ী হই তাহলে আমি মাছের ব্যবসাটাই করা উচিত কিন্তু আমরা বলি কি যে ওই ব্যবসায়ী আবার এখানে চলে আসছে তো তার মানসিকতা মননশীলতা সবই একটু অন্যরকম মানে সে চাবে যে কম পয়সা দেওয়া করে কীভাবে বেশি পয়সা করতে পারি সবাইয়ের কথা বলছি না আমাদের অনেক ভালো ভালো প্রডিউসার যারা টাকা লগ্নি করছে মানে কিন্তু এরা এসে এটাকে একটু উশৃঙ্খল করে ফেলছে টাকা দিচ্ছে আর নাটক বেশি বানানো হচ্ছে তখন দেখা গেলো যে একটা একটা চ্যানেলে প্রচুর নাটক এটা শুরুটা আমি বলছি প্রচুর নাটক জমা হয়ে গেলো একটা স্টোর রুম ভর্তি হয়ে গেছে নাটকে সবাই দিয়ে যাচ্ছে নাটক তখন স্বাভাবিক তারা দামটা পড়ে যাবে তখন মনে করে এত নাটক হয়েছে ঠিক আছে দাও এটা এটার দাম 5 টাকা দাও এইভাবে এটা শুরু হলো প্রথম দিকে তা পরবর্তীতে দেখা গেলো আমাদের যেহেতু মার্কেটটা ছোটো একটা নাটক যদি বেশি পয়সা দিয়ে বানানো হয় এত নাটক তখন তার টাকাটা উঠে আসে না মানে আমি ব্যক্তিগতভাবে আমিও চাবো যে আমি যা কাজ করবো সেটার জন্য আমি যেন আমি অর্থটা ঠিক মতো পাই কেউ কিন্তু যে যত কথাই বলুক লস দিয়ে কিন্তু দিনের পর দিন কেউ কাজ করবে না আমি এই জন্য ওদেরকেও দোষ দিচ্ছি না এটা আমাদের কপালের দোষ আর কি এক ধরনের বলতে হবে নাকি বিভিন্ন প্ল্যাটফর্ম চলে এসেছে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম অনেকগুলো চলে এসেছে সেই জন্য কি আসলে নাটকের না এটা তো ওটিটি তো এক কিছুদিন হলো আসছে এটা তো তার আগে থেকেই আমাদের আজকে 15-10-12 বছর যাবতীয় আমাদের নাটকের বাজেট কমে গেছে ওটিটির জন্য যে কমে গেছে আমার কাছে তা মনে হয় চ্যানেলের সংখ্যা বেড়ে গেছে সেটা একটা কারণ সেটাও একটা কারণ যে অনেক চ্যানেল আছে অনেক নাটক করছে আর ওই যে বললাম যে যার কাজ না সেও আসছে সে খুব বাজে নাটক বানাচ্ছে তো বাজে নাটক যেন সে ওই বাজে নাটকটা সে একজনে কিনছে 10 টাকা দিয়ে আর একজন যখন ভালো নাটক তারটাও মনে করে তাহলে আমি 10 টাকা দেখলাম তোমারটাও 10 টাকাই দাও আমাকে
ওই ভালো আর খারাপ তো ওনার যাচাইয়ের সময়টা থাকে না বিভিন্ন মানে একটি ক্রাইটেরিয়ার উপরে তো এই অবস্থা হয়নি অনেক কিছু মিলে টিলে অনেকে আছে যে অভিনয় জানে না আসলো ভাই আমি আমার টাকা আছে ভাই আমি একটা নাটক বানাবো আমি আমি কিন্তু মূল চরিত্র অভিনয় করব আচ্ছা করো তো ওইটা কিছুই হলো না তখন ও নাটকের মানও এই দিক দিয়ে পড়ে গেলো আর একটা জিনিস শিল্পকর্ম করার জন্য একটা জিনিস সবচেয়ে জরুরি সেটা হলো রিড রিড অ্যান্ড রিড পড়ালেখা পড়া পড়তে হবে লিখতে হলে পড়তে হয় তা আমাদের দেশে আমরা যেটা করি সবই করি আমরা আমরা ঘুমাই খাই দাই গসিপ করি মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা করি গল্প করি সংসার করি ধর্ম করি সব করি কিন্তু আমরা একটা জিনিস কম করি সেটা হলো পড়াশোনা বর্তমানে এই গত 10-15 বছর হ্যাঁ আমরা আমরা পড়াশোনাটা করি না কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন পড়াশোনা ছাড়াও অনেক কিছু আমরা দেখতে পারি আমরা অবজারভেশন আছে আজকে সিনেমা দেখছি ওই করছি সেই করছি যে কারণে পড়াশোনা আমাদের দেশে উঠে গেছে অনেকটা কম আজকে আমরা গান শুনি না আমরা একসময় দেখতাম যে আমাদের ঢাকা শহরে সকালবেলা হাঁটতাম যে একটা নজরুল গীতি হচ্ছে একটা বাসায় শিখছে হারমোনিয়াম বাজায় গান হচ্ছে ছিল বই পড়তো প্রত্যেকটা বাসায় মানুষের বই পড়তো কিন্তু এখন কিন্তু আমরা পড়াশোনা করি না কিছু হলে তো ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করবো হ্যাঁ নাহলে ফেসবুকে লাইভে যাবো এটা করবো পড়াশোনাটা অনেক কমেছে বা একটু টেলিভিশন দেখলাম এখন হয় কি অবজারভেশনে এটা আমি আমার কাছে মনে হয় এত বছরের অভিজ্ঞতা থেকে এটা আমার কারো ধার করা না সেটা হলো যে অবজারভেশন করে যদি আমি লিখি লেখার ক্ষেত্রে আর লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি পড়াশোনা দরকার শিল্পের সবচেয়ে বেশি পড়াশোনা আমি মনে করি যারা লিখবে তাদের তাদের তাবৎ পৃথিবীর সব করে ফেলা উচিত তারপরে লিখতে আসা উচিত কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে অনেক রাইটার আছেন যে যারা বলে যে আমি জীবনে বই পড়ি না বই খুব পড়লে নাকি অনুকরণ হয়ে যায় তো এর তার বাইরে তো করা কিছু বলার থাকে না যাই হোক তো এখন হচ্ছে কি যে যখনই আমি পড়ি তখন যখনই আমি পড়ি না তখন হয় কি আমার আমি অনুসরণ অনুকরণ হয় আমার মাথার ভিতরে আমি যেটা দেখছি আমি যখন টেলিভিশনে দেখি তো আমি কিন্তু ওইটাই ভাবি এর বাইরে তো আমি ভাবতে পারছি না আমাকে যা দেখাচ্ছে একজন ডিরেক্টর তাই তো আমি দেখছি ফিল্মে বা নাটকে এর বাইরে আমি দেখছি না আর যখন আমি পড়লাম তখন হচ্ছে যে আমার আমি নিজের চিন্তা করছি কল্পনা করছি আমি আর একটা অন্যভাবে নতুনভাবে চিন্তা করছি সো আমার আমার মনে হয় যে যারা পড়াশোনা না করে লিখতে আসে তারা অনুসরণ বা অনুকরণ করে আর যারা অনেক ব্যাপক পড়াশোনা করে আসে তারা কিছু আবিষ্কার করে নতুন কিছু আবিষ্কার হয় তার দ্বারা তার সাথে আর কারো মিলে না সে ওই সব পড়ার পরে তার নিজের একটা জগৎটা অনেক বড় বড় হয় এবং সে অন্য একটা চিন্তা করে যে যেটা আমার আমি কারো থেকে ধার করিনি সেই জিনিসটা এই জন্য সেটা আবিষ্কার হয়ে যায় হ্যাঁ আপনিও তো লিখছেন সম্প্রতি একটি গানও লিখেছেন গান কিভাবে লিখলেন কেন লিখলেন আমার নাটকের হলো একটা গান নাটকটার নাম হচ্ছে ওটা এখনো অনিয়ার হয় নাই মেঘেদের সংসার নাটকটার নাম ওটার সূচনা সঙ্গীত ওটা আমি যেহেতু আমি গল্পটা জানি সেই জন্য আমাকে লিখতেছে জীবন কিসের নাম এই জন্য মেঘের ভেলা মেঘেদের সংসার এইভাবে আর কি আচ্ছা আর ছোটবেলা তো আপনি গান কি গাইতেন আবৃত্তি করতেন গান কি গাইতেন হ্যাঁ বাথরুমে ফারুক ভাই আপনার একটা কবিতা শুনতে শুনতে আমরা আজকে শেষ করব ওকে আমি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে কবিতাটা একটু আবৃত্তি করার চেষ্টা করছি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে যদি ফাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চা
তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেসতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা